নমস্কার, আপনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। কেরালা বিস্ফোরণত নিহতর সংখ্যা তিনজনলে বৃদ্ধি। কেরালার বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে এজনের আত্মসমর্পণ। কেরালা আরক্ষীর ওসর আত্মসমর্পণ। 48 বছরীয় ডমিনিক মার্টিনর আজি সর্বদলীয় বৈঠকের আহ্বান কেরালার মুখ্যমন্ত্রী। কেরালা বিস্ফোরণত নিহতর সংখ্যা তিনজনলে বৃদ্ধি। বিস্ফোরণস্থলীতে এগারী মহিলার মৃত্যু হওয়ার বিপরীতে চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয় আন দুজনের। মৃতকর ভিতর এটি 12 বছরীয় শিশু আছে। কালামেশ্বরী বিস্ফোরণের সঙ্গে প্যালেস্টাইন সংযোগ আছে নাকি তারও করা হব তদন্ত। ইফালে কেরালার ধারাবাহিক বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে এজন লোকে। 48 বছরীয় ডমিনিক মার্টিন নামের লোকজনে কুডাকারা আরক্ষী থানাত আত্মসমর্পণ করে। ধর্মীয় সভার বাবে আন কিছু সংখ্যক নেতারে হওয়া সংঘাতর পরিণতিত মার্টিনে সংঘটিত করেছিল বিস্ফোরণ। এই বিস্ফোরণের কথা ফেসবুক লাইভত স্বীকার করে ধর্মীয় সভার একাংশ নেতাই দেশ বিরোধী কার্য জড়িত থাকার অভিযোগ তুলি মার্টিনে সংঘটিত করে বিস্ফোরণ। দক্ষিণ ভারতত বহুদিনের মূরত সন্ত্রাসবাদীর আক্রমণ। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জর নির্দেশ মর্মে কট্টায়ম মেডিকেল কলেজের পর বিশেষ চিকিৎসকর দল কালামেশ্বরী মেডিকেল কলেজত উপস্থিত হয়ে আহতসকল চিকিৎসার ব্যবস্থা করে। অন্ধ্রপ্রদেশের বিজয়ানগরমত ভয়ঙ্কর রেল দুর্ঘটনাত নিহতর সংখ্যা 13 জনলে বৃদ্ধি। দুখন যাত্রীবাহী রেলের সংঘর্ষত 5টাকৈ দবার ক্ষয়ক্ষতি। বিশাখাপট্টনম রায়গড় যাত্রীবাহী রেল আর পালাসা এক্সপ্রেসের মাজত সংঘর্ষ। বিশাখাপট্টনম রায়গড় রেলের কেইবাটাও দবা লাইনচ্যুত। একটা ট্রেকতে যাত্রা করেছিল দুইখান যাত্রীবাহী রেল। এনডিআরএফর আরক্ষী প্রশাসনের উদ্ধার অভিযান অব্যাহত। দুর্ঘটনাত পতিত যাত্রীর উদ্ধারের বাবে নিশায় উপস্থিত আন এখন রেল। তামিলনাডু মুখ্যমন্ত্রী এম কে স্টেলিনের এক্স যোগে কেন্দ্রীয় সরকারক সমালোচনা। ইটোর পিছত সিটুক সংঘটিত হয়ে আছে রেল দুর্ঘটনা। চলিত বর্ষর জুনত বালাসুরের পিছত আকৌ বিজয়ানগরমত সংঘটিত হল আন এক রেল দুর্ঘটনা। ইফালে রেল বিভাগের বিষয়ে জানা অনুসরি একটা ট্রেকতে চলি আছিল দুইখান রেল। পিছত আহি থাকা রেলখনে সিগনেল ভঙ্গ করে পিছফালের খুন্দা মারে। দুর্ঘটনাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। নিহত সকলের আত্মীয়লৈ 10 লাখ টাকার সাহায্য অন্ধ্রপ্রদেশ সরকার। প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা গড়কাত্তানি মন্ত্রী শরৎ বরকটকীর দেহাবসান। জি এম সি এইচত নিশা প্রায় 1:30 বজাত শেষ নিঃশ্বাস ত্যাগ। 16 অক্টোবরের জি এম সি এইচত চিকিৎসাধীন হয়ে আছিল প্রাক্তন কংগ্রেসী মন্ত্রীগী। 88 বছর বয়সত শেষ নিঃশ্বাস ত্যাগ বর্ষিয়ান রাজনীতিক শরৎ বরকটকীর। আজি জি এম সি এইচর পর রাজীব ভবনলে নিয়া হয় শরৎ বরকটকীর নিথরদেহ। রাজীব ভবনত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। উলুবাড়ির বাসগৃহত শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। সোনারীতে সম্পন্ন হব শেষকৃত্য। একেরাহে 5 বারের কংগ্রেসের সোনারী বিধায়ক আছিল বরকটকী। তরুণ গগৈর কার্যকালত গড়কাপ্তানি মন্ত্রী আছিল। 2015 চনত শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিল শরৎ বরকটকী। আজি অভিশপ্ত 30 অক্টোবরের 15 বছর। 2008 চনত আজির দিনটোতে ধারাবাহিক বিস্ফোরণে কপাই গৈছিল রাজ্য। বিস্ফোরণত প্রাণ হেরুয়াছিল 81 জনে। আহত হয়েছিল 470 জন। গণেশগুড়িত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন। গণেশগুড়ি পানবজারের কোকরাঝার বঙ্গাইগাঁও আর বরপেটা রোডত সংঘটিত হয়েছিল বিস্ফোরণ। ধারাবাহিক বিস্ফোরণের ভয়াবহ স্মৃতিয়ে আজিও আতঙ্কিত করে রাজ্যবাসীক। আন বছরের দরে এইবেলেও বোমা বিস্ফোরণত নিহত লোকসকলক সুঁৱৰিছে পরিয়াল তথা রাইজে। আলফা স্বাধীনত যোগদান মরাণর এজন যুবকর পলা কুঁৱৰ নামৰ এজন যুবকর যোগদানের সন্দেহ। পত্নী আর কন্যাক এৰি আলফা স্বাধীনত যোগদান। 24 অক্টোবরত পূজা চাবলে বুলি ঘরের উলাই গৈছিল যুবকজন। পলা কুঁৱৰৰ ঘর মরাণর বরপথার দামৈঘাটি। ক্ষিপ্রগতি জুরিয়ার আমদাদুল হত্যাকাণ্ডর তদন্ত। গুয়াহাটীত 3 জনক আর জখলাবন্ধাত এজনক আটক করে আরক্ষীর অনুসন্ধান অব্যাহত। মূল অভিযুক্ত গ্রেপ্তারের পিছতহে পোহরলে আহিব হত্যাকাণ্ডর মতি। আমদাদুল হত্যাকাণ্ডত এই পর্যন্ত 4 জনক আটক করে সোধা পোছা অব্যাহত রাখিছে আরক্ষী। গুয়াহাটীত 3 জনক, জখলাবন্ধাত এজনক আটক। গুয়াহাটীর কিন্নর কাণ্ডর লিঙ্ক জখলাবন্ধাত করায়ত্ত রাধা নামৰ এগৰাকী কিন্নর। এতিয়াও জালত পৰা নাই মূল অভিযুক্ত। উল্লেখযোগ্য যে শুকুরবারে চানমারিত উদ্ধার হয়েছিল আমদাদুল রহমানের মৃতদেহ। দুর্বৃত্তই হত্যা করে বস্তাত বান্ধি নলাত পেলাই দিছিল মৃতদেহ। মৃতদেহর ডিঙিত আছিল কেইবাটাও চোকা অস্ত্রের আঘাতর চিহ্ন। নিশা চানমারি থানাত আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরা উপস্থিত হয়ে তদন্তর বুজ লয়। এতিয়াও জালত পৰা নাই মূল অভিযুক্ত। শুকুরবারে চানমারিত উদ্ধার হয়েছিল আমদাদুল রহমানের মৃতদেহ। আটকাধীন রজি, মহিমা, রাধাসহ 4 জন। মহানগরীত পুনের হিট এন্ড রানর ঘটনা। চন্দ্রপুরত নিশা বৃদ্ধাক মহতিয়ায় পলাল 4চকীয়া বাহন। আহত বৃদ্ধাগীর নাম গঙ্গা চৌধুরী। আহত বৃদ্ধাগীক সংকটজনক অবস্থা জি এম সি এইচত ভর্তি। আইসিসি বিশ্বকাপত অপ্রতিরুদ্ধ ভারত। একেরাহে 6খন ম্যাচত জয়লাভ করে পয়েন্ট তালিকার শীর্ষত আছে টিম ইন্ডিয়া। দেওবারে অনুষ্ঠিত এখন খেলত ভারতের হাতত পরাস্ত। 2019 চনের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টিম ইন্ডিয়ায় 100 রানত পরাস্ত করে বাটলার বাহিনী।
দেওবাৰে খেলখনত ইংলেণ্ডক ভাৰতে দিছিল মাত্ৰ 230 ৰাণৰ টাৰ্গেট ভাৰতৰ বলিং বিক্ৰমত 129 ৰাণতে অল আউট হয় ইংলেণ্ড ধাৰাবাহিকভাৱে ছখন খেলত জয়লাভ কৰি ক্ৰিকেট আছে টীম ইণ্ডিয়া ইফালে অহা 2 নৱেম্বৰত শ্ৰীলংকাৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব ভাৰত ইন্দ্ৰাণী তহবিলদাৰ কাণ্ড তদন্তত ব্যৰ্থ মহানগৰ আৰক্ষী দুমাহৰ পিছতো সন্ধান নোলাল মূল অভিযুক্তৰ অভিমন্যু দাসৰ চাহটোকে বিচাৰি নাপালে আৰক্ষীয়ে বৰ্তমানে পলাতক অন্যতম অভিযুক্ত কুলদীপ দাস আধাতেই থমকি ৰৈছে ইন্দ্ৰাণী কাণ্ডৰ তদন্ত মহানগৰীৰ মঠঘৰীয়াত উদ্ধাৰ এজন লোকৰ মৃতদেহ মঠঘৰীয়াৰ শিশু বিদ্যা নিকেতন স্কুলৰ সন্মুখত ৰখাই থোৱা এখন বাহনত উদ্ধাৰ মৃতদেহটো মৃত লোকজন নাৰেঙ্গী শান্তিনগৰৰ বাসিন্দা সমৰ ৰঞ্জন বুলি চিনাক্ত ইজৰাইললৈ গ্ৰেপ্তাৰ ইজৰাইলে গ্ৰেপ্তাৰ কৰিছে হামাছৰ শিক্ষামন্ত্ৰী ইছমাইল হানিয়েহক হামাছৰ উপসভাপতি নাছেৰ আল দিন আল শ্বাৰকো গ্ৰেপ্তাৰ মানৱ ঢালৰ পিছত এইবাৰ হামাছে হাস্পতালসমূহক ঢাল হিচাপে ব্যৱহাৰ কৰাৰ তথ্য পোহৰলৈ আহিছে দেওবাৰৰ আৰম্ভণিৰ পৰা ছিৰিয়াৰ পৰা ইজৰাইললৈ নিক্ষেপ ক্ষেপণাস্ত্ৰ ছিৰিয়াই ইজৰাইলৰ উত্তৰ দিশৰ পৰা চলাই আছে আক্ৰমণ ইয়াৰ প্ৰত্যুত্তৰত ইজৰাইল ডিফেন্স ফৰ্চে কৰিছে ভয়ংকৰ আক্ৰমণ ছিৰিয়াৰ কেইবাটাও স্থানত বিমানেৰে বোমাবৰ্ষণ ইজৰাইলৰ উত্তৰ গাজাত স্থলপথেৰে অভিযান চলাইছে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে বৃহৎ সেনাৰ দল স্থলপথেৰে উত্তৰ গাজাত প্ৰৱেশ কৰিছে কেইবাটাও হামাছৰ ঘাটি উৎখাত কৰিছে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে হামাছৰ এণ্টি টেংক মিছাইল লঞ্চ পেডতো আক্ৰমণ ইজৰাইলৰ হামাছ আৰু ইজৰাইলৰ যুদ্ধৰ মাজতে পুনৰ আমেৰিকাৰ সহমত পোষণ ইজৰাইল বা গাজালৈ সৈন্য প্ৰেৰণ কৰাৰ কোনো সিদ্ধান্ত নাই আমেৰিকাৰ উপ ৰাষ্ট্ৰপতি কমলা হেৰিছে প্ৰকাশ কৰিছে এই কথা ইফালে পেলেষ্টাইনীসকলৰ মাজত মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা 8,000 অতিক্ৰম কৰিছে ইজৰাইলৰ সেনাই প্ৰকাশ কৰা অনুসৰি দেওবাৰে গাজাত শতাধিক সন্ত্ৰাসবাদীক হত্যা কৰিছে স্থলপথেদি চলোৱা অভিযানত সমূহ সমৰত পৰিছে হামাছৰ সদস্য শতাধিক হামাছৰ সন্ত্ৰাসবাদী সুৰংগ পথত বাধা দি হত্যা কৰা হয় এই অট্টালিকাত লুকাই থকা অৱস্থাত 20 সন্ত্ৰাসবাদীকো হত্যা কৰে ইজৰাইলে সোমবাৰে পুৱা ইজৰাইলে দক্ষিণ ছিৰিয়াৰ একাধিক স্থানত আক্ৰমণ কৰে বিমানেৰে প্ৰচণ্ড বোমাবৰ্ষণ কৰে ছিৰিয়াৰ দক্ষিণ অঞ্চলত উল্লেখযোগ্য যে হামাছৰ লগতে ছিৰিয়া আৰু লেবাননেও আক্ৰমণ চলাই আছে ইজৰাইলত এদিনীয়া ভ্ৰমণসূচীলৈ গুৱাহাটীত উপস্থিত ভাৰতৰ উপ ৰাষ্ট্ৰপতি জগদীপ ধনখৰ বায়ুসেনাৰ বিশেষ বিমানযোগে বৰঝাৰ বিমানবন্দৰত উপস্থিত হৈ উপ ৰাষ্ট্ৰপতিগৰাকী গুৱাহাটীত অনুষ্ঠিত কেইবাটাও অনুষ্ঠানত অংশগ্ৰহণ শিৱসাগৰত মাজনিশা ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা দিখৌ দলঙত দুৰ্ঘটনাত পতিত বাইক আৰোহী দুৰ্ঘটনাত থিতাতে নিহত হয় এজন 22 বছৰীয়া যুৱক নিহত যুৱকজন টিয়ক ঔগুৰিৰ বৰমুথৰি গাঁৱৰ হেমকান্ত মিলি বুলি জানিব পৰা হৈছে এটা ব্যক্তিগত প্ৰতিষ্ঠানৰ কেয়াৰটেকাৰ আছিল হেমকান্ত বালিপৰাৰ এখন সংৰক্ষিত বনাঞ্চলত চলিছে বন ধ্বংসযজ্ঞ বনাঞ্চলসমূহৰ মূল্যৱান গছ এফালৰ পৰা কাটি তহিলং কৰিছে চোৰাং কাঠ মাফিয়াই অসম অৰুণাচল সীমান্তৰ বালিপৰা সংৰক্ষিত বনাঞ্চলত সম্প্ৰতি অবাধ গতিত চলিছে বন ধ্বংসযজ্ঞ কটন বিশ্ববিদ্যালয়ৰ এক অনুষ্ঠানত অংশগ্ৰহণ উপ ৰাষ্ট্ৰপতি জগদীপ ধনখৰৰ কটন বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সৈতে মত বিনিময় কৰে উপ ৰাষ্ট্ৰপতিগৰাকী দবকা আৰক্ষীৰ অভিযানত ড্ৰাগছসহ আটক এটা সৰবৰাহকাৰী উদ্ধাৰ 4টা কণ্টেইনাৰ আৰু এটা মোবাইল ফোন আটক কৰিছে আলী হুছেইন নামৰ এটা ড্ৰাগছ সৰবৰাহকাৰী দবকা চহৰৰ 10 নম্বৰ ৱাৰ্ডত চলাইছিল অভিযান ঢেকিয়াজুলিৰ কেহেৰু খণ্ডাত পুৱাই চাঞ্চল্যকৰ ঘটনা পেট্ৰল ডিপত ডকাইতি কাণ্ড সংঘটিত কৰিবলৈ অহা 3 অস্ত্ৰধাৰী ডকাইতক খেদি খেদি কৰায়ত্ত পিষ্টলসহ 3টা ডকাইতক আটক কৰিলে ৰাইজে আটক ডকাইতকেইটা দিব্যজ্যোতি ৰাভা ইব্ৰাহিম আলী আৰু সুবিন মেচ ছবিৰ সমালোচকৰ ৰূপত কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰা কংগনা ৰাণাৱত আৰু যতীন বৰাৰ চিনেমা ৰাইজে কিয় নাচায় তাৰ ব্যাখ্যা আগবঢ়ালে ভূপেন বৰাই মোদীৰ কথা ভালকৈ কয় বাবে ৰাইজে বৰ্জন কৰিছে কংগনাৰ ছবি যতীন বৰাৰ সংগ বেয়া বাবে চিনেমা নাচায় ৰাইজে মৰিয়নীত কংগ্ৰেছৰ বাগানে বাগানে কাৰ্যসূচী বাগানে বাগানে কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰি বিজেপিৰ বিৰুদ্ধে সৰব কংগ্ৰেছ কেন্দ্ৰ নেতাকৰ্মী মৰিয়নীৰ কঁঠালগুৰি চাহ বাগিচাৰ প্ৰেক্ষাগৃহত অনুষ্ঠিত হয় কংগ্ৰেছৰ বিশাল সভা যোৰাবাট আৰক্ষীৰ জালত বিলাসী কিয়া বাহনসহ গোধন সৰবৰাহকাৰী বিলাসী বাহনেৰে অবৈধভাৱে গৰু সৰবৰাহৰ চেষ্টা ধৃত সৰবৰাহকাৰীটো বাহনৰ চালক বাহাদুল ইছলাম নম্বৰ প্লেটবিহীন বাহনখনেৰে কৌশলেৰে সৰবৰাহ কৰিছিল 4টা গৰু লৌহমানৱ চৰ্দাৰ বল্লভভাই পেটেলৰ জন্ম জয়ন্তী উপলক্ষে ৰাষ্ট্ৰীয় একতা দিৱস পালন তিনিচুকীয়াত আৰক্ষীৰ উদ্যোগত অনুষ্ঠিত কৰা হয় মাৰাথন দৌৰ এই মাৰাথন দৌৰত অংশগ্ৰহণ কৰে আৰক্ষী চি আৰ পি এফ বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰী ওদালগুৰি জিলাত হাতী মানুহৰ সংঘাতে তীব্ৰ ৰূপ ধাৰণ কৰিছে প্ৰতিদিনে শ শ কৃষিভূমিত ৰোপণ কৰা ধান খেতি বনৰীয়া হাতীৰ জাকে খাই তহিলং কৰিছে দেওবাৰী নিশা ননৈকাষ অঞ্চলত বৃহৎ হাতীৰ জাকে ধান খাই তহিলং কৰে
শিবসাগরের ঐতিহাসিক খরাগুড়ি চাপুরীত লুইতর ভয়ঙ্কর গড়া খহনিয়া ব্রহ্মপুত্রর খহনিয়া যা গৈছে বিঘায় বিঘায় কৃষিভূমি কাজি নেমুর বাগানো নিশ্চিহ্ন হওয়াত হাহাকার লাগিছে খেতিয়কসকলের মাজত ব্রহ্মপুত্রর জলস্তর হ্রাস হয়ে অহাত খহনিয়ায় এতিয়া ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দেওবারী নিশা হাজুর অভয়পুরত ভয়ঙ্কর ঘটনা, পানীখাইটি বিলৰ সমীপত ৰহস্যজনকভাৱে জ্বলি উঠিল হোন্ডা কোম্পানীৰ এখন চাৰিচকীয়া বাহন। অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে জুই নিৰ্বাপন কৰে যদিও বাহনখন সম্পূৰ্ণৰূপে জ্বলি ভস্মীভূত হয়। লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে কাছাৰত কংগ্ৰেছৰ তৎপৰতা, কাছাৰত কংগ্ৰেছ দলে অনুষ্ঠিত কৰিছে বিশাল গণ সমাৱেশ। চাইয়া সমষ্টিত অনুষ্ঠিত সমাৱেশত ভাগ লয় প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই। গণ সমাৱেশত বিজেপি দলক তীব্ৰ সমালোচনা ভূপেন বৰা। ইজৰাইল হামাজ যুদ্ধৰ মাজতে মুম্বাইত পেলেষ্টাইনী সমৰ্থকৰ প্ৰতিবাদ। মুম্বাইৰ মুম্বাই অঞ্চলত পেলেষ্টাইনৰ সমৰ্থনত বৃহৎ সংখ্যক মুছলমান লোক সমবেত হয়। ইজৰাইলৰ আক্ৰমণৰ বিৰোধিতাৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে লোকসকলে। নলবাৰীৰ গৱাকুছিৰ শিল পোতাবাৰীত নৈশ চূড়ান্ত ফুটবল প্ৰতিযোগিতা। নিশা হুছেইন আলী সোঁৱৰণী ফুটবল খেল চাবলৈ শতাধিক ক্ৰীড়াপ্ৰেমীয়ে ভিৰ কৰে কহিনুৰ যুৱ সংঘ আৰু পুথিভঁৰালৰ উদ্যোগত ফুটবল খেল। চূড়ান্ত খেলখনত ঘোগা আঞ্চলিক ক্ৰীড়া সংঘ বিজয়ী হয়। অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধিয়ে জুৰুলা কৰিছে সাধাৰণ জনতাক। গহপুৰৰ বাকৰি দলনিত বহু লোকে মূল্যবৃদ্ধিৰ সন্দৰ্ভত প্ৰকাশ কৰিছে প্ৰতিক্ৰিয়া। আলু পিঁয়াজৰ দামে এতিয়া বিপদত পেলাইছে জনতাক, যোগান বিভাগক কঠোৰ সমালোচনা জনতাক। বায়ুসেনা বাহিনীৰ এজন অৱসৰপ্ৰাপ্ত কৰ্মচাৰীৰ প্ৰশংসনীয় কাৰ্য, নিজ হাতেৰে বাঁহেৰে তৈয়াৰ কৰিছে মহৎ লোকৰ প্ৰতিচ্ছবি। অসমীয়া সমাজ জীৱনত ব্যৱহৃত বহু সামগ্ৰী প্ৰস্তুত কৰিছে লোকজনে, হৰেন্দ্ৰ নাথ চৌধুৰী নামৰ লোকজনে দেখুৱাইছে নিদৰ্শন। বটদ্ৰৱাৰ ভকতগাঁও কেওট খেল নামঘৰৰ বাৰ্ষিক প্ৰতিষ্ঠা দিৱস, চাৰিদিনীয়া কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হৈছে বাৰ্ষিক প্ৰতিষ্ঠা দিৱস। অনুষ্ঠানৰ লগত সংগতি ৰাখি শিশুসকলৰ দ্বাৰা অভিনীত অংকীয়া নাট অংগদৰ চন্দ্ৰ প্ৰতিজ্ঞা মঞ্চায়ন কৰা হয় নিশা। বিরোধী দলের একত্রীকরণে কোনো ক্ষতি করব নয় বিজেপি মিত্রজোঁটক, বিরোধীর ঐক্যবদ্ধতায় লাভে করব বিজেপি মিত্রজোঁটক। এই মন্তব্য বিটিআর প্রধান প্রমোদ বড়োর। বিরোধী দলসমূহ একত্রিত হলেও বিজেপি মিত্রজোঁটের একো ক্ষতি নহয় বলে মন্তব্য। হুজাইত ডকাইত আর আরক্ষীর ভয়ঙ্কর সংঘর্ষ, শনিবারী নিশা আরক্ষীর অভিযানকারী দলল লক্ষ্য করে ডকাইতর গুলিচালনা। আরক্ষীয় প্রত্যুত্তর দিয়াত আহত দুর্ধর্ষ ডকাইত সাইদুল ইসলাম। হুজাইত মোরাজঝারত এএসপি পল্লব তামলীর নেতৃত্ব চলিছিল এই অভিযান। আহত সাইদুলক হাম হাসপাতালত ভর্তি, দুইখন ভরিতে গুলি লাগিছে আহত সাইদুলর। সাইদুলের আরক্ষী উদ্ধার করেছে এটা পিস্তল আর সক্রিয় গুলি। বেবেজিয়াত পাঁচটাক ডকাইত আটক, নগাঁও সদর নগৰ আৰক্ষী উপপৰিদৰ্শক উৎপল বৈশ্যৰ নেতৃত্বত আৰক্ষীৰ এটা দলে আটক কৰে ডকাইতৰ দলটোক। ধৃত ডকাইতৰ দলটোৰ পৰা এটা 7.65 mm পিষ্টল, দুই যাই সক্ৰিয় গুলীৰ লগতে পাঁচটা মোবাইল ফোন জব্দ কৰে। বৰপেটা ৰোডৰ ব্যক্তিগত চিকিৎসালয় বিনাপানী নাৰ্ছিংহোমত উত্তপ্ত পৰিস্থিতি। চিকিৎসালয়খনত চিকিৎসকে আধাতে অস্ত্ৰোপচাৰ সামৰি পলায়ন কৰে। ইয়াৰ পাছতে ৰোগীক বৰপেটা চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্ৰেৰণ কৰাক লৈ পৰিয়ালৰ মাজত সৃষ্টি হয় হাহাকাৰ। নার্সিংহোমখনত রোশানারা আহমেদ নামৰ 60 বছৰীয়া মহিলাগৰাকীক ডক্টৰ আবুল আইজ মুক্তাজ আহমেদ নামৰ চিকিৎসকজনে অস্ত্রোপচার কক্ষালৈ নি আধাতে অস্ত্রোপচার সামৰি পলায়ন কৰে। লগতে পৰিয়ালক 10,000 টকা দাবী কৰে বুলি ভুক্তভোগী পৰিয়ালে অভিযোগ উত্থাপন কৰে। বোকাজানত 3 কোটি টকাৰ মূল্যৰ হেৰইনসহ আটক এজন, অসম নাগালেণ্ড সীমান্তৰ লাহৰীজানৰ পৰা আটক। আটক মণিপুৰৰ মহম্মদ আনাস নামৰ সৰবৰাহকাৰীটোক এখন চুইফ্ট বাহনৰ পৰা উদ্ধাৰ 637 গ্ৰাম হেৰইন। বৈশিষ্ট্য আৰক্ষীৰ জালত দুই গভাইত চোৰ, আজিজুৰ হক আৰু জবৰ আলী গ্ৰেপ্তাৰ। আৰক্ষীৰ দুই চোৰে বেলতলাৰ সৌৰভনগৰৰ পৰা চুৰি কৰিছিল বাহন, আৰক্ষী উদ্ধাৰ কৰে চুৰি ভাৰ্ণা বাহনখন। মঙলদৈত ভূ মাফিয়াৰ দপদপনি, থলুৱা কৃষক ৰাইজৰ শ শ বিঘা ভূমি দখলৰ অভিযোগ। চৰকাৰী কোনো নটিচ নোহোৱাকৈ একাংশ দালালে খুঁটা পুতিলে বেদখল কৰা ভূমিত। দালালে পোতা খুঁটা উভালি পেলালে গাঁৱৰ ৰাইজে, দালালৰ বিৰুদ্ধে মঙলদৈ থানাত এজাহাৰ দাখিল। গুজৰাটৰ চুৰাটত চাঞ্চলকৰ গণ আত্মহত্যাৰ ঘটনা, 3টা শিশুসহ একেটা পৰিয়ালৰ 7 জনৰ একেলগে আত্মহনন। আৰ্থিক সমস্যাৰ বাবে পৰিয়ালটোৱে চূড়ান্ত সিদ্ধান্ত লোৱাৰ সন্দেহ আৰক্ষীৰ। বোকাখাটত দুই গভাইত বাইক চোৰাটক, দুই বাইক চোৰ সহদেৱ দলে আৰু কৰণশীলে বিগত এটা সপ্তাহত বোকাখাটৰ পৰা চুৰি কৰিছিল 4খনকৈ বাইক। চোৰৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত বোকাখাট আৰক্ষীয়ে নাগালেণ্ডৰ উখা জিলাত অভিযান চলাই উদ্ধাৰ কৰে এখন পালচাৰ বাইক। বৰঠাকুৰ আই এ এছ একাডেমীৰ যোৰহাট কেন্দ্ৰত সংঘটিত ভয়ংকৰ ঘটনা, এগৰাকী ছাত্ৰীক অশালীন আচৰণ কৰাৰ অভিযোগত এজন শিক্ষকক গ্ৰেপ্তাৰ। ভাস্কৰজিৎ বৰা নামৰ ফেকাল্টিজনক শনিবাৰে নিশা গ্ৰেপ্তাৰ কৰে আৰক্ষীয়ে।
সামগ্রীত মৃতদেহ উদ্ধারক লৈ চাঞ্চল্য সামগ্রীর পুরনি হালনাত উদ্ধার এগৰাকী বুয়ারীর মৃতদেহ ঘরের পাছফালে উদ্ধার সুকুমণি নামের মহিলাগৰাকীর মৃতদেহ শহুরেকর পরিয়ালে মহিলাগৰাকীক হত্যা করে আত্মহত্যার রূপ দিয়ার চেষ্টা করার অভিযোগ পরিয়ালের মির্জাত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দুর্ঘটনা থিতাতে নিহত দুই যুবক মির্জার সমীপর মণিয়ারি তিনিয়ালির দুর্ঘটনা স্কুটি আর বাইকর মাজত সংঘর্ষ দুর্ঘটনা থিতাতে নিহত দুজন যুবক দুধনৈত চালানবিহীন তিনিখন বালিভর্তি ডাম্পার জব্দ গোয়ালপাড়া জেলার একাংশ দুষ্ট চক্রয় অবৈধভাবে রঙা বালির রমরমিয়া ব্যবসায় চলাই গেছে দুধনৈত বন বিভাগে অতর্কিত অভিযান চলাই জব্দ করবলে সক্ষম হয় ডাম্পার কেখন বিজনী মরাপাট বজারত ভয়াবহ অগ্নিকাণ্ড পাট বজারত জমা করে রখা মরাপাটত সংঘটিত হয় অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডর ফলত লক্ষাধিক টকার মরাপাট জুই জাহ যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটর ফলত জুই লগার সন্দেহ ধুবুরীর বিলাসীপাড়াত বিধ্বংসী অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডত বিস্তর ক্ষয়ক্ষতি হাতীপোটা দ্বিতীয় খণ্ড গাঁত সংঘটিত অগ্নিকাণ্ডত নিমিষতে পুরী শাখার হল চারিটাক ঘর বৈদ্যুতিক শর্ট সার্কিটর ফলত জুই লগার সন্দেহ দবকার কছারিপাড়া গাঁত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড নিমিষতে জ্বলি ছাই হয় আব্দুল হাসিব নামের এজন লোকের বাসগৃহ প্রথমটি প্রাণ রক্ষা পড়ে পরিয়ালটির অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করে জুই নলবাড়ির সন্ধ্যাত মৃতদেহ উদ্ধার ডাকঘরের সমীপত উদ্ধার মৃতদেহ উয়লি যাওয়া অবস্থা উদ্ধার করা হয় মৃতদেহ প্রাতভ্রমণ যাওয়া লোকে প্রত্যক্ষ করে মৃতদেহ ছিন্ন ভিন্ন অবস্থা পড়ে আছে মৃতদেহ বর্তমানলকে চিনাক্ত হওয়া নাই মৃতদেহর পরিচয় আমিনগাঁওর মরিয়াপত্তিত অঘটন শনিবারে সন্ধিয়া ব্রহ্মপুত্রত গা ধুবলৈ গৈ হলিল সমাধি ভেবা বড়ো নামের এজন লোকর দেওবারে এস ডি আর এফে অভিযান চলাই উদ্ধার করে লোকজনের মৃতদেহ রাজ্যত অব্যাহত আছে গোধনের চোরাং সরবরাহ গো সুরক্ষা আইনক অঙ্গুষ্ঠ দেখুয়াই রাজ্যত প্রতিদিনে একাংশ চলিয়াই আছে গরুর সরবরাহ জোড়াবাটত জব্দ অবৈধ গোভর্তি বাহন আরক্ষী আটক করে গো সরবরাহ করা ট্রাকর চালকক সুপার বাসত উদ্ধার হেরোইন আর ইয়াবা ট্যাবলেট শিলচরের কালাইন আরক্ষী দীঘল খালত অভিযান চলায় হেরোইন আর নিচাজাতীয় ট্যাবলেট সহ আটক করে তিনটা সরবরাহকারীক 2018 চনত নিউজ 18 অসম নর্থ ইস্টে সম্প্রচার করেছিল যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ের এটা ভয়াবহ ঘটনা মাত্র ছটা দিনতে অস্বাভাবিক হারত নবজাতকর মৃত্যুর এটি ডাঙর ঘটনা পোহরলে আহিছিল স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় প্রতিনিধির লগতে রাজ্য সরকারে এই সমগ্র ঘটনা তদন্ত করেছে সরকারের স্বাস্থ্য বিভাগে ইয়ার পিছতে যথোচিত ব্যবস্থা গ্রহণ করেছিল কিন্তু এই ঘটনা যেন সিমানতেই অন্ত পড়া নাছিল এই ঘটনা সন্দর্ভত রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগতো রুজু হয়েছিল গোচর শেহতীয়াকৈ রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগে সেই সময় 15টিকৈ নবজাতকর মৃত্যু হওয়া পরিয়ালসমূহক 1,00,000 টাকাকৈ কিয় ক্ষতিপূরণ দিয়া নহব সেই সন্দর্ভত কারণ দর্শাওক জাননী জারি করেছে জে এম সি এইচ কর্তৃপক্ষক কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের 240গৰাকী অস্থায়ী বনকর্মী ৰাজন্যাস্ত্র উভতাই ললে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ ইয়ার পিছতেই এতিয়া নিরাপত্তাহীনতাত ভুগিছে রাষ্ট্রীয় উদ্যানখনের সুরক্ষাত সদা সষ্টম হয়ে থাকা অস্থায়ী বনকর্মীসকল উল্লেখযোগ্য যে বিভিন্ন প্রজাতির বন্য জীবর বাসস্থান কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের ফ্রন্টলাইন সুরক্ষাকর্মী হিসাবে নিষ্ঠা সহকারে গধুর দায়িত্ব আর কর্তব্য করে থাকা বনকর্মীসকলের আগ্নেয়াস্ত্র এক প্রকার কাঢ়ি লওয়াত এটা গভীর সমস্যাত পরিছে বনকর্মীসকল তথ্য অনুসরি রাজ্যের অতিরিক্ত মুখ্য বন সংরক্ষক পি জে বিজয়করে দিয়া এক নির্দেশনা অনুসরি কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত কর্মরত অস্থায়ী বনকর্মীর আগ্নেয়াস্ত্রসমূহ উদ্যান কর্তৃপক্ষ জমা লয় সরকারি নীতি নির্দেশনা করা সকলকহে আগ্নেয়াস্ত্র ব্যবহার করব পারিব বলে তেও সদরি করে এই নির্দেশনা রাজ্যের সকল অস্থায়ী বনকর্মীর বাবেই জারি করা হয়েছে কিন্তু কাজিরঙার ক্ষেত্র এই নির্দেশনার কিছু জটিলতা আছে এনে পরিস্থিতিত আগ্নেয়াস্ত্র অবিহনে দায়িত্ব কেনেদরে পালন করব তাক লৈ উত্থাপন হয়েছে প্রশ্ন উপজা গাঁওয়ার মরমত অভিভূত হল এশিয়া জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন বর্ণিল আকাশ সাংমাই দেওবারে টিয়কর আনন্ধরা নরা কেন্দ্রীয় যুব সমাজে কাকজানবাসী রাইজর উদ্যোগত বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করে বর্ণিলক বর্ণিলক রাষ্ট্রীয় ঘাইপথরপর ধুলে ডগরে আদরি নিয়া পরিলক্ষিত হয় উল্লেখযোগ্য যে অলপতে চীনত অনুষ্ঠিত হওয়া এশিয়া জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপত সোণৰ পদক জয় করে গৌরবান্বিত করে অসমবাসী 106 সংখ্যক মন কি বাত অনুষ্ঠানত উপস্থিত থাকে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা সোনাপুরত অবস্থিত ডিমরিয়া মণ্ডল বিজেপি কার্যালয়ত উপস্থিত থাকে রাজ্যিক বিজেপির সভাপতিগী সিনেমা সিনেমা হিসাবে চা উচিত এগারী সন্তানে সিনেমা বনালে আপত্তি কিহর এই প্রতিক্রিয়া বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ইফালে কিমান দলে একত্রিত হলেও মোদীক পরাভূত করা সম্ভব নহয় বলে কয় কলিতা
ড্রাগস মদ ভাং বন্ধ করার দাবিত আর ঘরে ঘরে শিক্ষা প্রচার আর প্রসার করার উদ্দেশ্যে সজাগতা সমদল গোসাইগাঁওত আমসুর বিশাল মটরসাইকেল সমদল সমাজত চলি থাকা কুসংস্কারের বিরুদ্ধে এই সজাগতা সমদল ছাত্র সংগঠন পিঁয়াজৰ দামে এতিয়া কন্দুৱাইছে সৰ্বসাধাৰণক প্ৰতিদিনে দহৰ পৰা বিশ টকা পৰ্যন্ত বৃদ্ধি পাইছে পিঁয়াজৰ দাম ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে এতিয়া সত্তৰৰ পৰা আশী টকাৰ দৰত বিক্ৰী হৈ আছে প্ৰতি কেজি পিঁয়াজ ওদালগুৰি বজাৰতো একেই দাম পিঁয়াজৰ উত্তৰ গুৱাহাটীতো পিঁয়াজৰ দামে কন্দুৱাইছে গ্ৰাহকক পাইকাৰী বজাৰতে প্ৰতি কিলো পিঁয়াজৰ দাম হৈছে গৈ ৬২ৰ পৰা ৬৫ টকা পৰ্যন্ত বগা সাধাৰণ পিঁয়াজৰ দৰ চাংচাৰী জৈন গুদামত ৫০ৰ পৰা ৫৫ টকা মহানগৰীৰ বৃহৎ আলু পিঁয়াজ গুদাম জৈন গুদামত এতিয়া পৰ্যাপ্ত পিঁয়াজ থকা সত্ত্বেও কমা নাই পিঁয়াজৰ দাম আবর্জনাত পোত গৈছে ঐতিহাসিক শিবসাগর শহর বিভিন্ন সময় দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটা শিবসাগর শহরের বিভিন্ন প্রান্তত এতিয়া দম দম আবর্জনা পৌরসভায় প্রতিদিনে শহরের মাজমজিয়ার পৰা জাবর সমূহ আঁতরাই নিয়ার ব্যবস্থা নকরার দুর্গন্ধত বারুকয়ে জলাকলা খাইছে রাইজে বিভাগীয় হেমাহি আর অমনোযোগিতার ফলতেই মরিশালিত পরিণত রাজ্যিক পরিবহন নিগমের এটি কার্যালয় হাবি জঙ্গলে আবরি ধরে এটা জরাজীর্ণ অবস্থা কলিয়াবর তিনিআলির রাজ্যিক পরিবহন নিগমের বাস আস্থান এক সুস্বাদু ফল ড্রেগন গোয়ালপাড়া শহরের নিকটবর্তী খোলমারীর সামাগুড়ির ধনঞ্জয় রায় নামের এজন যুবকে ড্রেগন খেতিরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে আন বহুজনক দেখাইছে উপার্জনের পথ ধনঞ্জন রায় নিজের ৮ বিঘা মাটির ড্রেগনের খেতি করেছে রহাত সুরক্ষা আর সংরক্ষণের অভাবত ধ্বংস হয়ে গেছে বন বিভাগের এখন সংরক্ষিত বনাঞ্চল এশিয়ার ক্ষুদ্রতম সংরক্ষিত বনাঞ্চল বলে উল্লেখিত রহার বালিকুসিস্থিত ধোয়া দলনি সংরক্ষিত বনাঞ্চল এখন বর্তমানের এক দুঃখলগা ছবি আঙুলির মূরত হিসাব করবরক গছ বাকি রয়েছে বনাঞ্চল বরপেটার কেওঁত কুচিত শনিবারের ৭দিনিয়া কার্যসূচীরে ৮৭ সংখ্যক শ্রী শ্রী মহালক্ষ্মী পূজার মহোৎসব চলি আছে শনিবারে সন্ধ্যা ভক্তসকলে খোল তাল বজায় দেবীর প্রতিমা আদরি আনি পূজার বেদীত প্রতিমা স্থাপন করে বাইহাটা চারিআলির এটি বিফল খোয়া পানি যোগান আঁচনি হাজেই পানি যোগান আঁচনির পর জলজীবন মিশনের জড়িয়ে ঘরে ঘরে বিশুদ্ধ খোয়া পানি যোগান ধরার বাবে নলর ব্যবস্থা করলে ঠিকই কিন্তু এবছরের অধিক সময় উকলি যার পিছতো নোলাল এটুপিও বিশুদ্ধ খোয়া পানি নগাঁও ইআরসির উদ্যোগত দবকা আকাশীগঙ্গা আঞ্চলিক আমসুর সহযোগত বিনামূলীয় প্রাথমিক চকু পরীক্ষা শিবির তপতজুড়ি প্রাথমিক বিদ্যালয়ত অনুষ্ঠিত করা হয় এই শিবির শিবিরত ১২০জনক লোকের চকু পরীক্ষা করা হয় ক্রমাৎ স্বাভাবিক হয়েছে সোৱণশিৰি নদীত পানি ববলৈ ধরাত ষষ্ঠী নিশ্বাস পেলাইছে নৈপরিয়ায় ২৪ ঘণ্টা ধরে পানি সোঁত নথকা তলি উদং হয়ে পড়েছিল সোৱণশিৰির বক্ষ নামনি সোৱণশিৰিত জলবিদ্যুৎ প্রকল্পত হওয়া ভূমিস্খলনের ফলত বন্ধ হয়ে পড়েছিল কেইবাটাও টানেল হরিনামত ধ্বনিরে মুখরিত হায়দ্রাবাদের রাজপথ অসম সোসাইটি অব তেলেঙ্গানার উদ্যোগত হায়দ্রাবাদের হাইটেক সিটি ভাগবত পাঠ অনুষ্ঠান অনুষ্ঠানত মুখ্য অতিথিরূপে উপস্থিত থাকে আউনিয়াটি সত্রের সত্রাধিকার ডক্টর পীতাম্বর দেবগোস্বামী শনিবারের পর বিশ্বনাথ চারিআলির সাধারু চাহ বাগিচাত আরম্ভ লক্ষ্মী পূজার মেলা উত্তর অসমৰ ভিতৰতে সর্ববৃহৎ এই মেলাত প্রতি বছরে কেইবা লক্ষাধিক লোকের সমাগম হয় চতিয়ার বিধায়ক পদ্ম হাজরিকায় শুভারম্ভণি করে এই মেলার লংকার গোসাইগাঁওত পুনের হাতি পোয়ালির মুক্ত বিচরণ শনিবারে পুয়া হাতি পোয়ালিটো হাওয়াইপুরত উদ্ধার করে বন বিভাগে এরি দিছিল লামডিং সংরক্ষিত বনাঞ্চলত কিন্তু দেওবারে পুয়তি নিশা পুনের হাতি পোয়ালিটো বনাঞ্চলের পর উলাই আহে জনাঞ্চললে রঙিয়াত পরমপিতা বালক ব্রহ্মচারীর অনুসরণকারীর সমদল পরমপিতা বালক ব্রহ্মচারীর ১০৪ সংখ্যক আবির্ভাব দিবস উপলক্ষে অসমৰ মরিগাঁওর পর প্রায় ২০০ লোকে ২৪ অক্টোবর তারিখে এই পদযাত্রা আরম্ভ করেছে শিশিবরগাঁও শ্রীপানী পঞ্চায়েতের লালুং তিনিআলি আঞ্চলিক লক্ষ্মী মন্দিরের উদ্যোগত লক্ষ্মী পূজা এই বছর বৃহত্তর অঞ্চলটির কেইবাখনো গাঁওয়ার রাইজ একত্রিত হয়ে পালন করে রূপালী জয়ন্তী বর্ষর সামরণি অনুষ্ঠান আধ্যাত্মিক পরিবেশত পরিবেশন করা হয় ভাওনা মরিয়নী ছাত্রী আত্মহত্যার ঘটনার প্রতিক্রিয়া অব্যাহত চক্রান্তকারীর বিরুদ্ধে রাজহুয়া সভা পাতি সিদ্ধান্ত ললে লোকসকলে শিক্ষকগুলির ন্যায় প্রদানের দাবি রাইজর অষ্টম শ্রেণীর এগারী ছাত্রীর আত্মহত্যার ঘটনাত নাম ভাঙুর খাইছিল শিক্ষক নগেন গগৈর বিরুদ্ধে মায়ঙত স্থানীয় রাইজর উত্তাল প্রতিবাদ ইটাভাটা স্থাপনের বিরুদ্ধে রাজপথত প্রায় সহস্রাধিক লোক মায়ং আর পবিত্রার জৈব বৈচিত্র্যের প্রতি ভাবুকি আনিব ইটাভাটায় ইটাভাটায় বিনষ্ট করব কৃষিভূমির উর্বরতা কান্ধত নাঙলে প্রতিবাদ সাব্যস্ত করে রাইজ আর ইয়ার সঙ্গে দ্রুত সংবাদের পর বিদায় লো নমস্কার ভারত
ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল ইয়াত।